গল্পকথনবাই কলল চ্যাপ্টার টুতে দু সালের প্রথম গল্প আপনাদেরকে পড়ে শোনাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের অতসী মামি যে শোনে সেই বলে হ্যাঁ শোনবার মতো বটে বিশেষ করে আমার মামা তার মুখে কোনো কিছুর এমন উচ্ছ্বসিত প্রশংসা খুব কম শুনেছি শুনে শুনে ভারী কৌতূহল হল কি এমন বাঁশি বাজায় লোকটা যে সবাই এমনভাবে প্রশংসা করে একদিন শুনতে গেলাম মামার কাছ থেকে একটা পরিচয়পত্র সঙ্গে নিলাম আমি থাকি বালিগঞ্জে আর যার বাজানোর উস্তাদির কথা বললাম তিনি থাকেন ভবানীপুর অঞ্চলে মামার কাছে নাম শুনেছিলাম যতীন উপাধিটা শোনা হয়নি আজ পরিচয়পত্রের ওপরে পুরো নাম দেখলাম যতীন্দ্রনাথ রায় বাড়িটা খুঁজে বার করে আমার তো চক্ষু স্থির মামার কাছে যতীনবাবু এবং তার বাসি বাজানোর যেরকম উচ্ছ্বসিত প্রশংসা শুনেছিলাম তাতে মনে হয়েছিল লোকটা নিশ্চয়ই একজন কেষ্টবিষ্টুগো কেউ হবেন আর গোছের একজন লোক যে বৈকুণ্ঠ বা মথুরার রাজপ্রাসাদ না হোক অন্তত বেশ বড় আর ভদ্র চেহারা একটি বাড়িতে বাস করেন এও তো শতসিদ্ধ কথা কিন্তু বাড়িটা যে গলিতে সেটার কথা না হয়ে ছেড়েই দিলাম এই যে ইটবার করা তিনকালের বুড়োর মতো নড়বড় একটা ইটের খাঁচা সামনেটার চেহারায় যদি এরকম ভেতরটা না জানি কীরকম হবে উইয়ে ধরা দরজার কড়া নাড়লাম একটু পরেই দরজা খুলে যে লোকটি সামনে এসে দাঁড়ালেন তাকে দেখে মনে হল ছাই গাদা নাড়তেই যেন একটা আগুন বার হয়ে পড়ল খুব রোগা গায়ের রঙটাও অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে তবু একদিন চেহারাখানা কীরকম ছিল অনুমান করা শক্ত নয় এখনও যা আছে অপূর্ব বছর ত্রিশেক বয়স কি কিছু কম মলিন হয়ে আসা গায়ের রং অপূর্ব শরীরের গড়ন অপূর্ব মুখের চেহারা অপূর্ব আর সব মিলিয়ে যে রূপ তাও অপূর্ব সবচেয়ে অপূর্ব দুটি চোখ চোখে চোখে চাইলে যেন নেশা লেগে যায় পুরুষেরও তাহলে সৌন্দর্য থাকে ইট বার করা ধরা দেয়াল আর উইয়ে ধরা দরজা তার মাঝখানে লোকটিকে দেখে আমার মনে হলো ভারী সুন্দর একটা ছবিকে কে যেন অতি বিশ্রী একটা ফ্রেমে বাঁধিয়েছে বললেন আমি ছাড়া তো বাড়িতে কেউ নেই সুতরাং আমাকেই চান কিন্তু কি চান আমার মুগ্ধ চিত্তে কে যেন একটা ঘা দিল কি বিশ্রী গলার স্বর কর্কশ কথাগুলি মোলায়েম কিন্তু লোকটির গলার স্বর শুনে মনে হল যেন আমায় গালাগালি দিচ্ছেন ভাবলাম নির্দোষ সৃষ্টি বিধাতার কুষ্ঠিতে লেখে না এমন চেহারায় ওই গলা সৃষ্টিকর্তা যত বড় কারিগর হন কোথায় কি মানায় সে গানটা তার একদম নেই বললাম আপনার নাম তো যতীন্দ্রনাথ রায় আমি হরেনবাবুর ভাগ পরিচয়পত্র বাড়িয়ে দিলাম এক নিঃশ্বাসে পড়ে বললেন ইস আবার পরিচয়পত্র কেন হয়ে হরেন যদি তোমার মামা তো আমিও তোমার মামা হরেন যে আমায় দাদা বলে ডাকে এসো এসো ভেতরে এসো আমি ভেতরে ঢুকতে তিনি দরজা বন্ধ করলেন সদর দরজা থেকে দুধারের দেয়ালে গা ঠেকিয়ে হাত পাঁচেক এসে একটা হাত তিনেক চওড়া বারান্দায় পড়ে ডান দিকে বাঁকতে হলো বাঁদিকে বাঁকবার জো নেই কারণ দেখা গেল সেদিকটা প্রাচীর দিয়ে বন্ধ করা ছোট্ট একটু উঠান বেশ পরিষ্কার প্রত্যেক উঠানের চারটে করে পাশ থাকে এটারও তাই আছে দেখলাম দুপাশে দুখানা ঘর এ বাড়িরই অঙ্গ একটা দিক প্রাচীর দিয়ে বন্ধ করা অপর দিকে অন্য একটা বাড়ির একটা ঘরের পেছন দিক জানলা দরজার চিহ্নমাত্র নেই প্রাচীরেরই সামিল আমার নবলব্ধ মামা ডাকলেন অতসি আমার ভাগ্নে এসেছে এ এঘর একটা মাদুর বিছিয়ে দিয়ে যাও ও ঘরটা বড় অন্ধকার এ ঘর মানে আমরা যে ঘরের সামনে দাঁড়িয়েছিলাম ও ঘর মানে অধিককার ঘর সেই ঘর থেকে বেরিয়ে এলেন এক তরুণী মস্ত ঘোমটায় মুখ ঢাকা যতীন মামা বললেন এ কি ঘোমটা কেন আরে যে ভাগ্নে মামির ঘোমটা ঘুচবার লক্ষণ নেই দেখে আবার বললেন ছি ছি মামি হয়ে ভাগ্নের কাছে ঘোমটা টেনে কলা বস এবার মামির ঘোমটা উঠল দেখলাম আমার নতুন পাওয়া মামিটি মামার বেশ উপযুক্ত স্ত্রী বটে মামি এই ঘরের মেঝেতে মাদুর বিছিয়ে দিলেন ঘরে তক্তপোষ টেবিল চেয়ার ইত্যাদির বালাই নেই একপাশে একটা রংচটা ট্রাঙ্ক আর একটা কাঠের বাক্স দেয়ালে এক কোণ থেকে আরেক কোণ পর্যন্ত একটা দড়ি টাঙানো তাতে একটিমাত্র ধুতি ঝুলছে একটা পেরেকে একটা আধময়লা খদ্দরের পাঞ্জাবি লটকানো যতীন মামার সম্পত্তি গোটা দুই দুবছর আগের ক্যালেন্ডারের ছবি একটাতে এখনও চৈত্র মাসের তারিখ লেখা কাগজটা লাগানো রয়েছে ছেঁড়ে ফেলতে বোধ হয় কারো খেয়াল হয়নি যতীন মামা বললেন একটু সুজি টুজি থাকে তো ভাগ্নিকে করে দাও না থাকে এক কাপ চাই খাবেক্ষণ বললাম কিছু দরকার নেই যতীন মামা আপনার বাঁশি শুনতে এসেছি বাসি সুরেই খিদে মিটবেক্ষণ যদিও খিদে পায়নি মোটেই বাড়ি থেকে খেয়ে এসেছি যতীন মামা বললেন বাঁশি বাঁশি তো এখন আমি বাজাই না বললাম সে হবে না আপনাকে শোনাতেই হবে বললেন তাহলে বসো রাত্রি হোক সন্ধ্যার পর ছাড়া আমি বাঁশি ছুঁই না কেন যতীন মামা মাথা নেড়ে বললেন কেন জানি ভাগ্নে দিনের বেলা বাঁশি বাজাতে পারি না আজ পর্যন্ত কোনোদিন দিন বাজায়নি হ্যাঁ গত বাজিয়েছি অতসী মামি মৃদু হেসে বললেন না যেন প্রকাণ্ড একটা সমস্যার সমাধান হয়ে গেল এমনিভাবে যতীন মামা বললেন তবে বললাম মোটে পাঁচটা বেজেছে সন্ধ্যা হবে সাতটায় এতক্ষণ বসে থেকে কেন আপনাদের অসুবিধে করব ঘুরে টুরে সন্ধ্যার পর আসবো যতীন মামা ইংরেজিতে বললেন ঠা তারপর বাংলায় যোগ দিলেন কি বলো ভাগ্নে অসুবিধাটা কি হ্যাঁ পাড়ার লোকে তো বয়কট করেছে অপবাদ দিয়ে তুমি থাকলে তবু কথা করে বাঁচব আমি বললাম পাড়ার লোকে কি অপবাদ দিয়েছে মামা মামির দিকে চেয়ে যতীন মামা হাসলেন বলব না কি ভাগ্নে কথাটা অতসী পাড়ার লোকে কী বলে জানো ভাগ্নে বলে অতস্বী আমার বিয়ে করা বউ নয় চোখের পলকে হাসি মুছে রাগে যতীন মামা গরগর করতে লাগলেন লক্ষ্মী ছাড়া বজ্জাত লোক পাড়ার রীতিমতো দলিল আছে বিয়ের কেউ কি তা দেখতে চাইবে সত সব ত্রস্তভাবে অতসী মামি বললেন কী জাতা বলছ যতীন মামা বললেন ঠিক ঠিক ভাগ্নে নতুন লোক তাকে এসব বলা ঠিক হচ্ছে না বটে ভারী রাগ হয় কি না বলে হাসলেন হঠাৎ বললেন তোমরা যে কেউ কারোর সঙ্গে কথা বলছো না গো মামি মৃদু হেসে বললেন কি কথা বলবো যতীন মামা বললেন এই নাও কি কথা বলবে তাও কি আমায় বলে দিতে হবে নাকি যা হোক কিছু একটা বলে শুরু করো গড় করে কথা আপনি এসে যাবে মামি বললেন তোমার নাম ঠিকই ভাগ্নে যতীন মামা সশব্দে হেসে উঠলেন হাসি থামিয়ে বললেন এইবার ভাগ্নে পাল্টা প্রশ্ন করো আজ কি রাতবে মামি ব্যাস খাসে আলাপ জমে যাবে তোমার আরম্ভটি কিন্তু বেশ অতসী। মামির মুখ লাল হয়ে উঠল আমি বললাম অমন বিশ্রী প্রশ্ন আমি কখনো করব না মামি আপনি নিশ্চিন্ত থাকুন আমার নাম সুরেশ যতীন মামা বললেন সুরেশ কিনা সুরের রাজা তাই সুর শুনতে এত আগ্রহ নয় ভাগ্নে হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন ইস ভুবনবাবু যে দুটো টাকা ফেরত দেবে বলেছিল আজ নিয়ে আসি দুদিন বাজার হয়নি বসো ভাগ্নে মামির সঙ্গে গল্প করো দশ মিনিটের ভেতর আসছি ঘরের বাইরে গিয়ে বললেন দোটটা দিয়ে যাওয়া অতসি ছেলে মানুষ কেউ তোমার লোভে ঘরে ঢুকলে ঠেকাতে পারবে না মামির মুখ আরক্ত হয়ে উঠল এবং সেটা গোপন করতে চট করে উঠে গেল বাইরে তার চাপা গলা শুনলাম কি যে করো ছি মামা কি জবাব দিলেন শোনা গেল না মামি ঘরে ঢুকে বললে ওই রকম স্বভাবর বাক্সে দুটি মোটে টাকা তাই নিয়ে সেদিন বাজারে গেলেন বললাম একটা থাক জবাব দিলেন কেন রাস্তায় ভুবনবাবু চাইতে টাকা দুটি তাকে দিয়ে খালি হাতে ঘরে ঢুকলেন আমি বললাম আশ্চর্যলোক তো মামি বললে ওই রকমই আর দেখো ভাই বললাম ভাই নয় ভাগ নেই মামি বললে তাও তো বটে আগে থাকতেই যে সম্বন্ধটা পাতিয়ে বসে আছো ওর ভাগ্নে না হয়ে আমার ভাই হলেই বেশ হতো কিন্তু সম্পর্কটা নতুন করে পাতো না এখনও এক ঘন্টা হয়নি জমাট বাঁধে নি আমি বললাম কেন মামি ভাগ্নে তো বেশ সম্পর্ক মামি বললে আচ্ছা তবে তাই কিন্তু আমার একটা কথা তোমায় রাখতে হবে ভাগ্নে তুমি ওর বাসি শুনতে চেও না তার মানে বাসি শুনতেই তো এলাম মামির মুখ গম্ভীর হলো। বললে কেন এলে আমি ডেকেছিলাম তোমাদের জ্বালায় আমি কি গলায় দড়ি দেব আমি অবাক হয়ে মামির মুখের দিকে চেয়ে রইলাম কথা যোগায় না মামি বললেন তোমাদের একটু শখ মেটাবার জন্য উনি আত্মহত্যা করছেন দেখতে পাও না রোজ তোমরা একজন না একজন এসে বাসি শুনতে চাইবে রোজ গলা দিয়ে রক্ত পড়লে মানুষ কদিন বাঁচে রক্ত রক্ত নয় দেখবে বলে মামি চলে গেল ফিরে এলো একটা গামলা হাতে করে গামলার ভেতরে জমাট বাঁধা খানিকটা রক্ত মামি বললে কাল উঠেছিল ফেলতে মায়া হচ্ছিল তাই রেখে দিয়েছি রেখে কোনো লাভ নেই জানি তবু আমি অনুতপ্ত হয়ে বললাম আমি জানতাম না মামি জানলে কখনও শুনতে চাইতাম না ইস এই জন্যেই মামার শরীর এত খারাপ মামি বললে কিছু মনে করো না ভাগ্নে অন্য কারোর সঙ্গে তো কথা কই না তাই তোমাকেই গায়ের ঝাল মিটিয়ে বলে নিলাম তোমার আর কি দোষ আমার অদৃষ্ট আমি বললাম এত রক্ত পড়ে তবু মামা বাঁশি বাজান মামি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে হ্যাঁ পৃথিবীর কোনো বাধাই ওর বাঁশি বাজানো বন্ধ করতে পারবে না কত বলেছি কত কেঁদেছি শোনেন না আমি চুপ করে রইলাম মামি বলে চলল কতদিন ভেবেছি বাঁশি ভেঙে ফেলি কিন্তু সাহস হয়নি বাঁশির বদলে মদ খেয়ে নিজেকে শেষ করে ফেলবেন নয়তো যেখানে যা আছে সব বিক্রি করে বাঁশি কিনে না খেয়ে মরবেন মামির শেষ কথাগুলি যেন গুমরে গুমরে কেঁদে ঘরের চারিদিকে ঘুরে বেড়াতে লাগল আমি কথা বলতে গেলাম কিন্তু ফুটল না মামি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে অথচ ওই একটা ছাড়া আমার আর কোনো কথাই ফেলেন না আগে আকণ্ঠ মদ খেতেন বিয়ের পর যেদিন মিনতি করে মদ ছাড়তে বললাম সেদিন থেকে ও জিনিস ছোঁয়ায় ছেড়ে দিলেন কিন্তু বাঁশির বিষয়ে কোনো কথাই শোনেন না আমি বলতে গেলাম মামি মামি বোধহয় শুনতেই পেল না বলে চলল একবার বাঁশি লুকিয়ে রেখেছিলাম সে কি ছটফট করতে লাগলেন যেন ওর সর্বস্ব হারিয়ে গেছে বাইরে কড়া নাড়ার শব্দ হল মামি দরজা খুলতে উঠে গেল যতীন মামা ঘরে ঢুকতে ঢুকতে বললেন দিলে নাটা কত বলল পরশু যেতে পেছন থেকে মামি বললে সে আমি আগেই জানি যতীন মামা বললেন দোকানদারটাই বা কী এক একপর সুজি চাইলাম দিল না মামার বাড়ি এসে ভাগ্নেকে দেখছি খালি পেটে ফিরতে হবে মামি ম্লান মুখে বললে সুজি দেয়নি ভালোই করেছে শুধু জল দিয়ে তার সুজি হয় না ঘি নেই কবে আবার ঘি আনলে তুমি তাও তো বটে বলে যতীন মামা আমার দিকে চেয়ে হাসলেন দিব্য সপ্রতিভ হাসি আমি বললাম কেন ব্যস্ত হচ্ছেন মামা খাবারের কিছু দরকার নেই ভাগ্নের সঙ্গে অত ভদ্রতা করতে নেই মামি বললে বসো তোমরা আমি আসছি বলে ঘর থেকে বেরিয়ে গেল মামা হেঁকে বললেন কোথায় গো বারান্দা থেকে জবাব এলো আসছি মিনিট পনেরো পরে মামি ফিরলেন দু হাতে দুখানা রেকাবিতে গোটা চারেক করে রসগোল্লা আর গোটা দুই সন্দেশ যতীন মামা বললেন কোত্থেকে জোগাড় করলে গো বলে একটা রেকাবি টেনে নিয়ে একটা রসগোল্লা মুখে তুললেন অন্য রেকাবিটা আমার সামনে রাখতে রাখতে মামি বললে তা তোমার দরকার কি যতীন মামা নিশ্চিন্তভাবে বললেন কিছু না যা খিদেটা পেয়েছে ডাকাতি করেও যদি এনে থাকো কিচ্ছু দোষ হয়নি স্বামীর প্রাণ বাঁচাতে সতীসাধ্য অনেক কিছু করে আমি কুণ্ঠিত হয়ে বলতে গেলাম কেন মিথ্যে বাধা দিয়ে মামি বললে আবার যদি ওই সব শুরু করো ভাগ্নে আমি কেঁদে ফেলব আমি নিঃশব্দে খেতে আরম্ভ করলাম মামি ও ঘর থেকে দুটো এনামেলের গ্লাসে জল এনে দিলেন প্রথম রসগোল্লাটা গিলেই মামা বললেন ওয়াক কি বিশ্রী রসগোল্লা রইল পড়ে খেয়ো তুমি নয়তো ফেলে দিও দেখি সন্দেশটা কেমন সন্দেশ মুখে দিয়ে বললেন হ্যাঁ এই জিনিসটা ভালো এটা খাবো বলে সন্দেশ দুটো তুলে নিয়ে রেকাবিটা ঠেলে দিয়ে বললেন যাও তোমার সুজির ডিপি ফেলে দিও এখন নর্দমায় অতসী মামির চোখ ছলছল করে এলো মামার ছলটুকু আমাদের কারুর কাছেই গোপন রইল না কেন যেমন খাসা রসগোল্লাও মামার কাছে সুজির ঢিপি হয়ে গেল বুঝে আমার চোখে প্রায় জল আসবার উপক্রম হল মাথা নিচু করে রেকাবিটা শেষ করলাম মাঝখানে একবার চোখ তুলতেই নজরে পড়ল মামি মামার রেকাবিটা দরজার ওপরে তাকে তুলে রাখছে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলে মামি ঘরে ঘরে প্রদীপ দেখালো ধুনো দিল আমাদের ঘরে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে মামি চুপ করে দাঁড়িয়ে কে যেন ভাবতে লাগল যতীন মামা হেসে বললেন আরে লজ্জা কিসের নিত্যকার অভ্যেস বাদ পড়লে রাতে ঘুম হবে না ভাগ্নের কাছে লজ্জা করতে নেই আমি বললাম আমি না হয় মামি বললেন বসো উঠতে হবে না অত লজ্জা নেই আমার বলে গলায় আঁচল দিয়ে মামার পায়ের কাছে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলো লজ্জায় সুখে তৃপ্তিতে আরক্ত মুখখানি নিয়ে অতসী মামি যখন উঠে দাঁড়ালো আমি বললাম দাঁড়াও মামি একটা প্রণাম করিনি মামি বললে না না ছিছি বললাম ছিছি নয় মামি আমার নিত্যকার অভ্যেস না হতে পারে কিন্তু তোমায় প্রণাম না করে যদি আজ বাড়ি ফিরি রাত্রে আমার ঘুম হবে না ঠিক বলে মামির পায়ে হাত দিয়ে প্রণাম করলাম যতীন মামা হো হো করে হেসে উঠলেন মামি বললে দেখো তো ভাগ্নের কাণ্ড যতীন মামা বললেন ভক্তি হয়েছে গো সকাল সন্ধ্যা স্বামীকে প্রণাম করো জেনে শ্রদ্ধা হয়েছে ভাগ্নের যে বলো বলে মামি পলায়ন করল বারান্দা থেকে বলে গেল আমি রান্না করতে গেলাম যতীন মামা বললেন এইবার বাঁশি শোনো আমি বললাম থাক কাজ নেই মামা শেষে আবার রক্ত পড়তে আরম্ভ করবে যতীন মামা বললেন তুমিও শেষে জ্ঞান ঘ্যান প্যান প্যান আরম্ভ করলে ভাগ্নে রক্ত পড়বে তো কী হয়েছে তুমি শুনলেও আমি বাজাবো না শুনলেও বাজাবো। খুশি হয় রান্নাঘরে মামির কাছে বসে কানে আঙুল দিয়ে থাকো গে কাঠের বাক্সটা খুলে বাঁশির কাঠের কেসটা বার করলেন বললেন বারান্দায় চলো ঘরে বড় শব্দ হয় নিজেই বারান্দায় মাদুরটা তুলে এনে বিছিয়ে নিলেন দেয়ালে ঠেস দিয়ে বসে বাঁশিটা মুখে তুললেন হঠাৎ আমার মনে হলো আমার ভেতরে যেন একটা উন্মাদ একটা খ্যাপা উদাসীন ঘুমিয়েছিল আজ বাঁশির সুরের নাড়া জেগে উঠল বাঁশির সুরে সে কানে লাগে কিন্তু আমার মনে হল বুকের তলেও যেন সাড়া পৌঁছেছে অতি তীব্র বেদনার মধুরতম আত্মপ্রকাশ কেবল বুকের মাঝে গিয়ে পৌঁছায়নি বাইরের এই ঘরদোরকেও যেন স্পর্শ দিয়ে জীবন্ত করে তুলেছে আর আকাশকে বাতাসকে মৃদুভাবে স্পর্শ করতে করতে যেন দূরে বহুদূরে যেখানে গোটা কয়েক তারা ফুটে উঠেছে দেখতে পাচ্ছি সেইখানে স্বপ্নের মায়ের মধ্যে লয় পাচ্ছে অন্তরে ব্যথা বোধ করে আনন্দ পাবার যতগুলি অনুভূতি আছে বাঁশির সুর যেন তাদের সঙ্গে কোলাকুলি আরম্ভ করেছে বাঁশি শুনেছি ঢের বিশ্বাস হয়নি এই বাঁশি বাজিয়ে একজন একদিন এক কিশোরীর কুল মান লজ্জা ভয় সব ভুলিয়ে দিয়েছিল যমুনাতে উজান বইয়েছিল আজ মনে হল আমার যতীন মামার বাঁশিতে সমগ্র প্রাণ যদি আচমকা জেগে ওঠে নিরর্থক এমন ব্যাকুল হয়ে ওঠে তবে সেই বিশ্ববাসীর বাদকের পক্ষে ওই দুটো কাজ আর এমন কি কঠিন দেখি মামি কখন এসে নিঃশব্দে ওদিকের বারান্দায় বসে পড়েছে খুব সম্ভব ওই ঘরটাই রান্নাঘর কিংবা রান্নাঘরে যাবার পথ ওই ঘরের ভেতর দিয়ে জ্যোতির মামার দিকে চেয়ে দেখলাম খুব সম্ভব সংজ্ঞা নেই এ যেন সুরের আত্মভোলা সাধক সমাধি পেয়ে গিয়েছে কতক্ষণ বাঁশি চলেছিল ঠিক মনে নেই বোধহয় ঘণ্টা দেড়েক হবে হঠাৎ একসময় বাঁশি থামিয়ে যতীন মামা ভয়ানক কাশতে আরম্ভ করলেন বারান্দার ক্ষীণ আলোতেও বুঝতে পারলাম মামার চোখ মুখ অস্বাভাবিক রকম লাল হয়ে উঠেছে অতসী মামি বোধহয় প্রস্তুত ছিল জল আর পাখা নিয়ে ছুটে এলো খানিকটা রক্ত তুলে মামির শুশ্রুষায় যতীন মামা অনেকটা সুস্থ হলেন মাদুরের উপর একটা বালিশ পেতে মামি তাকে শুইয়ে দিল পাখা নেড়ে নীরবে হাওয়া করতে লাগল তারপর এক সময় উঠে দাঁড়িয়ে বললাম আজ আসি যতীন মামা মামা কিছু বলবার আগেই মামি বললে তুমি এখন কথা কও না ভাগ্নের বাড়িতে ভাববে আজ থাক আরেকদিন এসে খেয়ে যাবে এখন চলো আমি দরজা দিয়ে এসছি সদর দরজা খুলে বাইরে যাব মামি আমার একটা হাত চেপে ধরে বললে একটু দাঁড়ো ভাগ্নে সামলে নিই প্রদীপের আলোতে দেখলাম মামির সমস্ত শরীর থরথর করে কাঁপছে একটু সুস্থ হয়ে বললে ওর পড়া দেখলেই আমার এরকম হয় বাঁশি শুনে হতে পারে আচ্ছা এবার এসো ভাগ্নে শিগগির আরেকদিন আসবে কিন্তু বললাম মামার বাঁশি ছাড়াতে পারি কিনা একবার চেষ্টা করে দেখব মামি মামি ব্যগ্রকণ্ঠে বললে পারবে পারবে তুমি যদি পারো ভাগ্নে শুধু যতীন মামাকে নয় আমাকেও প্রাণ দেবে অত মামি ঝর করে কেঁদে ফেললে রাস্তায় নেমে বললাম খিলটা লাগিয়ে দাও মামি কেবলই মনে হয় নেশাকে মানুষ এত বড় দাম দেয় কেন লাভ কি এই যে যতীন মামা পলে পলে জীবন উৎসর্গ করে সুরের জাল বুনবার নেশায় মেতে যান মানি তাতে আনন্দ আছে যে সৃষ্টি করে তারও যে শোনে তারও কিন্তু এত চড়া মূল্য দিয়ে কি সেই আনন্দ কিনতে হবে এই যে স্বপ্ন সৃষ্টি এ তো ক্ষণিকের যতক্ষণ সৃষ্টি করা যায় শুধু ততক্ষণ এর স্থিতি তারপর বাস্তবের কঠোরতার মাঝে এ স্বপ্নের চিহ্ন তো খুঁজে পাওয়া যায় না এ নিরর্থক মায়া সৃষ্টি করে নিজেকে ভোলাবার প্রয়াস কেন মানুষের মন কি বিচিত্র আমারও ইচ্ছে করে যতীন মামার মতো সুরের আলোয় ভুবন ছেয়ে ফেলে সুরের আগুন গগনে বেয়ে তুলে পলে পলে নিজেকে শেষ করে আনি লাভ নেই নাইবার বা রইল এতদিন জানতাম আমিও বাঁশি বাজাতে জানি বন্ধুরা শুনে প্রশংসাও করে এসেছে বাঁশি বাজিয়ে আনন্দ যে না পাই তা নয় কিন্তু যতীন মামার বাঁশি শুনে এসে মনে হল বাঁশি বাজানো আমার জন্যে নয় এক একটা কাজ করতে এক একজন লোক জন্মায় আমি বাঁশি বাজাতে জন্মাইনি যতীন মামা ছাড়া বাঁশি বাজাবার অধিকার কারো নেই থাকতে পারো কারো অধিকার কারো কারো বাঁশি হয়তো যতীন মামার বাঁশির চেয়েও মনকে উতলা করে তোলে আমি তাদের চিনি না একদিন বললাম বাঁশি শিখিয়ে দেবে মামা যতীন মামা হেসে বললে বাঁশি কি শেখাবার জিনিস ভাগনে ও শিখতে হয় তা ঠিক আর শিখতেও হয় মন দিয়ে প্রাণ দিয়ে সমগ্র সত্তা দিয়ে নইলে আমার বাঁশি শেখার মতোই সে শিক্ষা ব্যর্থ হয়ে যায় অতসী মামিকে সেদিন বিদায় নেবার সময় যে কথা বলেছিলাম সে কথা ভুলিনি কিন্তু কি করে যে যতীন মামার বাঁশি ছাড়াবো ভেবে পেলাম না অথচ দিনের পর দিন যতীন মামা যে এই সর্বনাশা নেশায় পলে পলে মরণের দিকে এগিয়ে যাবেন এ কথা ভাবতেও কষ্ট হল কিন্তু করা যায় কি মামির প্রতি যতীন মামার যে ভালোবাসা তার বোধহয় তল নেই মামির কান্নাই যখন ঠেলেছেন তখন আমার সাধ্য কি তাকে ঠেকিয়ে রাখি একদিন বললাম মামা আর বাঁশি বাজাবেন না যতীন মামা চোখ বড় বড় করে বললেন বাঁশি বাজাবো না বলো কি ভাগ্নে তাহলে বাঁচব কি করে বললাম গলা দিয়ে রক্ত উঠছে মামি কত কাঁদে তা আমি কি করব। একটু আত্ম কাঁদা ভালো বলে হাঁকলেন অত সি মামি এলো মামা বললেন কান্না কি জন্যে শুনি বাঁশি ছেড়ে দিয়ে আমায় মরতে বলো নাকি তাতে কান্না বাড়বে কমবে না মামি ম্লান মুখে চুপ করে দাঁড়িয়ে রইল মামা বললেন জানো ভাগ্নে এই অতশীর জ্বালায় আমার বেঁচে থাকা ভার হয়ে উঠেছে কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলেন নড়বার নাম ওর ভার ঘাড়ে না থাকলে বাঁশি বগলে মনের আনন্দে দেশ বিদেশে ঘুরে বেড়াতাম বেড়ানো টাড়ানো সব মাথায় উঠেছে মামি বললেন যাও না বেড়াতে আমি ধরে রেখেছি রাখুনি বলে মামা এমনিভাবে চাইলেন যেন নিজের চোখে তিনি অতসী মামিকে খুন করতে দেখেছেন আর মামি এখন তার সম্মুখেই সে কথা অস্বীকার করছে মামির চোখে জল এলো অশ্রু জড়িত কণ্ঠে বললে অমন করো তো আমি একদিন মামা একেবারে জল হয়ে গেলেন আমার সামনেই মামির হাত ধরে কোঁচার কাপড় দিয়ে চোখ মুছিয়ে দিয়ে বললেন ঠাট্টা করছিলাম সত্যি বলছি অতসি চট করে হাত ছাড়িয়ে মামি চলে গেল আমি বললাম কেন মিথ্যে চটালেন মামিকে যতীন মামা বললেন চটেনি লজ্জায় পালালো কিন্তু একদিন যতীন মামাকে বাঁশি ছাড়তে হলো মামি ছাড়াল মামির একদিন হঠাৎ টাইফয়েড জ্বর হল সেদিন বুঝি জ্বরের সতেরো দিন সকাল নটা বাজে মামি ঘুমুচ্ছে আমি তার মাথায় আইস ব্যাগটা চেপে ধরে আছি যতীন মামা একটা টুলে বসে ম্লান মুখে চেয়ে আছেন রাত্রি জেগে তার শরীর আরও শীর্ণ হয়ে গেছে চোখ দুটি লাল হয়ে উঠেছে মুখে খোঁচা খোঁচা দাড়ি চুল উস্কো খুস্কো হঠাৎ টুল ছেড়ে উঠে মামার ট্রাঙ্কটা খুলে বাঁশি বার করলেন আজ সতেরো দিন এটা বাক্সেই বন্ধ ছিল সবিস্ময় বললাম কি হবে মামা ছেড়া পাম্প শুতে পা ঢুকুতে ঢুকুতে বেঁচে দিয়ে আসব তার মানে যতীন মামা ম্লান হাসি হেসে বললেন তার মানে ডাক্তার বসকে আরেকটা কল দিতে হবে বললাম বাঁশি থাক আমার কাছে টাকা আছে প্রত্যুত্তরে শুধু একটু হেসে যতীন মামা পেরেকে টাঙানো জামাটা টেনে নিলেন যদি দরকার পড়ে ভেবে পকেটে কিছু টাকা এনেছিলাম মিথ্যা চেষ্টা আমার মামা কতবার কত বিপদে যতীন মামাকে টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছেন যতীন মামা একটি পয়সাও নেননি বললাম কোথাও যেতে হবে না মামা আমি কিনবো বাসি মামা ফিরে দাঁড়ালেন তুমি কিনবে বেশ তো বললাম কত দাম বললেন একশো পঁয়ত্রিশে কিনেছি একশো টাকায় দেব বাসি ঠিক আছে কেবল সেকেন্ড হ্যান্ড এই যা বললাম আপনারা বলেছিলেন সেদিন এরকম বাসি খুঁজে পাওয়া দায় অনেক বেছে আপনি কিনেছেন আমি একশো পঁয়ত্রিশ দিয়েই ওটা কিনব যতীন মামা বললেন তা কি হয় পুরনো জিনিস আমাকে কি জোচ্চোর পেলেন মামা আপনাকে ঠকিয়ে কম দামে বাসি কিনব পকেটে দশ টাকার তিনটে নোট ছিল বার করে মামার হাতে দিয়ে বললাম ত্রিশ টাকা আগাম নিন বাকি টাকাটা বিকেলে নিয়ে আসব যতীন মামা কিছুক্ষণ স্তব্ধভাবে নোটগুলোর দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন আচ্ছা আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম যতীন মামার মুখের ভাবটা দেখবার সাধ্য হল না যতীন মামা ডাকলেন ভাগ্নে ফিরে তাকালাম যতীন মামা হাসবার চেষ্টা করে বললেন খুব বেশি কষ্ট হচ্ছে ভেব না বুঝলে ভাগ্নে আমার চোখে জল এলো তাড়াতাড়ি মুখ ফিরিয়ে মামির শিওরে গিয়ে বসলাম মামির ঘুম ভাঙেনি জানতেও পারল না যে রক্তপিপাসু বাঁশিটা ঝোলকে ঝলকে মামার পান করেছে আমি আজ সেই বাঁশিটা কিনে নিলাম মনে মনে বললাম মিথ্যে আসা এ যে বালির বাঁধ একটা বাঁশি গেল আরেকটা কিনতে কতক্ষণ লাভের মধ্যে যতীন মামা একান্ত প্রিয় বস্তু হাত হয়ে যাবার বেদনাটাই পেলেন বিকেলে বাকি টাকা এনে দিতেই যতীন মামা বললেন বাড়ি যাবার সময় বাঁশিটা নিয়ে যেও আমি ঘরে ঢুকতে ঢুকতে বললাম থাক না এখন কদিন এত কিসের যতীন মামা বললেন না পরের জিনিস আমি বাড়িতে রাখি না বুঝলাম পরের হাতে চলে যাওয়া বাঁশিটা চোখের উপরে থাকা তার সহ্য হবে না বললাম বেশ তাই নিয়ে যাব খন মামা ঘাড় নেড়ে বললেন হ্যাঁ নিয়ে যেও তোমার জিনিস এখানে কেন ফেলে রাখবে বুঝলে না উনিশ দিনের দিন মামির অবস্থা সংকটজনক হয়ে উঠল যতীন মামার টুলটা বিছানার কাছে টেনে টেনে মামির একটা হাত মুঠো করে ধরে নীরবে তার রোগ শীর্ণ ঝরা ফুলের মতো ম্লান মুখের দিকে চেয়েছিলেন হঠাৎ অতসী মামি বললে ওগো আমি বোধহয় আর বাঁচব না যতীন মামা বললেন তা কি হয় অতসী তোমাকে যে বাঁচতে হবেই তুমি না বাঁচলে আমিও যে বাঁচব না মামি বললে বালাই বাঁচবে বই কি দেখো আমি যদি নাই বাঁচি আমার একটা কথা রাখবে যতীন মামা নত হয়ে বললেন রাখব বলো বাসি বাজানো ছেড়ে দিও তিল তিল করে তোমার শরীর ক্ষয় হচ্ছে দেখে ওপারে গিয়ে আমার শান্তি থাকবে না রাখবে আমার কথা মামা বললেন তাই হবে অতসী তুমি ভালো হয়ে ওঠো আমি আর বাঁশি ছব না মামির শীর্ণ ঠোঁটে সুখের হাসি ফুটল মামার একটা হাত বুকের উপর টেনে শ্রান্তভাবে মামির চোখ বুঝলো। আমি বুঝলাম যতীন মামা আজ তার রোগ সয্যাগতা অতশির জন্য কত বড় একটা ত্যাগ করলেন অতি মৃদুস্বরে উচ্চারিত ওই কটি কথা তুমি ভালো হয়ে ওঠো আমি আর বাঁশি ছব না অন্যে না বুঝুক আমি তো যতীন মামাকে চিনি আমি জানি অতসী মামিও জানে ওই কথা কটির পেছনে কতখানি জোর আছে বাঁশি বাজাবার জন্য মন উন্মাদ হয়ে উঠলেও যতীন মামা আর বাঁশি ছোবেন না শেষ পর্যন্ত মামি ভালো হয়ে উঠল যতীন মামার মুখে হাসি ফুটল মামি যেদিন পথ্য পেল সেদিন মামা হেসে বললেন কি গো বাঁচবে না বললে অমনি মুখের কথা কি না যে চাড়াল খুঁড়োর কাছ থেকে তোমায় ছিনিয়ে এনেছি জমবেটা তো ভালো মানুষ আমি বললাম চাড়াল খুঁড়ো আবার কি মামা তুমি জানো না বুঝি সে এক দ্বিতীয় মহাভারত মামি বললে গুরু নিন্দা করু না গুরু নিন্দা কি গুরুতর নিন্দা করব ভাগ্নেকে দেখাও না অতসী তোমার পিঠের দাগটা মামির বাধা দেয়া সত্ত্বেও মামা ইতিহাসটা শুনিয়ে দিলেন নিজের খুঁড়ো নয় বাপের পিস্তুত ভাই মা বাবাকে হারিয়ে সতেরো বছর বয়স পর্যন্ত ওই খুঁড়োর কাছেই অতসী মামি ছিল অত বড় মেয়ে তাকে কিলচড় লাগাতে খুঁড়োটির বাঁধত না আনুষঙ্গিক অন্য শব্দ ছিলই খুঁড়োর মেজাজের একটি অক্ষয় চিহ্ন আজ পর্যন্ত মামির পিঠে আছে পাশের বাড়িতেই যতীন মামা বাঁশি বাজাতেন আর আকুণ্ঠ মদ খেতেন প্রায় খুঁড়োর গর্জন আর অনেক রাতে মামির চাপা কান্নার শব্দে তার নেশা ছুটে যেত নিতান্ত চোটে একদিন মেয়েটাকে নিয়ে পলায়ন করলেন এবং বিয়ে করে ফেললেন মামার ইতিহাস বলা শেষ হলে অতসী মামি ক্ষীণ হাসি হেসে বললেন তখন কি জানি মদ খায় তাহলে কক্ষণ আসতাম না মামা বললেন তখন কি জানি তুমি মাথার রতন হয়ে আঠার মতো লেপটে থাকবে তাহলে কখন উদ্ধার করতাম না আর মদ না খেলে কি ভদ্রলোকের বাড়ি থেকে মেয়ে চুরি করার মতো বৃষ্টি কাজটা করতে পারতাম গো আমি ভেবেছিলাম বছরখানেক মামি বললে যাও চুপ করো ভাগ্নের সামনে যাতাবো না মামা হেসে চুপ করলেন মাস দুই পরের কথা কলেজ থেকে শটান যতীন মামার ওখানে হাজির হলাম দেখি জিনিসপত্র যা ছিল সব বাঁধা ছাদা হয়ে পড়ে আছে অবাক হয়ে প্রশ্ন করলাম এসব কি মামা যতীন মামা সংক্ষেপে বললেন দেশে যাচ্ছি দেশে দেশ আবার আপনার কোথায় যতীন মামা হেসে বললেন আমার কি একটা দেশও নেই ভাগ্নে পাঁচশো টাকা এর জমিদারি আছে দেশে খবর রাখো অতসি মামি বললে হয়তো জন্মের মতোই তোমাদের ছেড়ে চললাম আমার অসুখের জন্য এটা হলো তোমার অসুখের জন্য মানে মামা বললেন মানে বাড়িটা বিক্রি করে দিয়েছি যিনি কিনেছেন পাশের বাড়িতেই থাকেন মাঝখানের প্রাচীরটা ভেঙে দুটো বাড়ি এক করে নিতে ব্যস্ত হয়ে পড়েছেন আমি ক্ষুব্ধ কণ্ঠে বললাম এত কাণ্ড করলে আমাকে একবার জানালে না পর্যন্ত কবে যাও ঠিক হল বাধা বিছানা আর তালাবন্ধ বাক্সের দিকে আঙুল বাড়িয়ে মামা বললেন আজ রাত্রে ঢাকা মেলে রওনা হব আমরা বাঙাল হে ভাগ্নে জানো না বুঝি বলে মামা হাসলেন অবাক মানুষ এমন অবস্থায় হাসিও আসে গম্ভীরভাবে উঠে দাঁড়িয়ে বললাম আচ্ছা আসি যতীন মামা আসি মামি বলে দরজার দিকে অগ্রসর হলাম অতসী মামি উঠে এসে আমার হাতটা চেপে ধরে বললে লক্ষ্মী ভাগ্নে রাগ করো না আগে থাকতে তোমার খবর দিয়ে লাভ তো কিছু ছিল না কেবল মনে ব্যথা পেতে যে ভাগ্নে তুমি কত কি হাঙ্গামা বাঁধিয়ে তুলতে ঠিক আছে কিছু আমি ফিরে গিয়ে বাঁধা বিছানাটার উপর বসে বললাম আজ যদি না আসতাম একটা খবরও তো পেতাম না কাল এসে দেখতাম বাড়িঘর খাঁ খাঁ করছে যতীন মামা বললেন আরে রাম তোমায় না বলে কি যেতে পারি দুপুরবেলা সেনের ডাক্তারখানা থেকে ফোন করে দিয়েছিলাম তোমাদের বাড়িতে কলেজ থেকে বাড়ি ফিরলেই খবর পেতে বাড়ি আর গেলাম না শিয়ালদহ স্টেশনে মামা মামিকে উঠিয়ে দিতে গেলাম গাড়ি ছাড়ার আগে কতক্ষণ সময় যে কি করেই কাটল কারো মুখে কথা নেই যতীন মামা কেবল মাঝে মাঝে দু একটা হাসির কথা বলছিলেন এবং হাসাচ্ছিলেনও কিন্তু তার বুকের ভেতর যে কি করছিল সে খবর আমার অজ্ঞাত থাকেনি গাড়ি ছাড়বার ঘণ্টা বাজলে যতীন মামা আর অতসী মামিকে প্রণাম করে গাড়ি থেকে নামলাম এইবার যতীন মামা অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন আর বোধহয় হাসি ফুটিয়ে রাখা তার পক্ষে সম্ভব হল না জানলা দিয়ে মুখবার করে মামি ডাকলে শোনো কাছে গেলাম মামি বললে তোমাকে ভাগ্নে বলি আর যাই বলি মনে মনে জানি তুমি আমার ছোট ভাই একবার গিয়ে আমাদের আমাদের হয়তো আর হবে না জমির ভারী ক্ষতি হয়ে গেছে যেও কেমন মামির চোখ দিয়ে টপটপ করে জল ঝরে পড়ল ঘাড় নেড়ে জানালা যাব। বাসি বাজিয়ে গাড়ি ছাড়ল যতক্ষণ দেখা গেল অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম দূরের লাল সবুজ আলোকবিন্দুর ওপারে যখন একটি চলন্ত লাল বিন্দু অদৃশ্য হয়ে গেল তখন ফিরলাম চোখের জলে দৃষ্টি তখন ঝাপসা হয়ে গেছে মানুষের স্বভাবই এই যখন যে দুঃখটা পায় তখন সেই দুঃখটাকেই সকলের বড় করে দেখে নইলে কে ভেবেছিল যে যতীন মামা আর অতসীমামির বিচ্ছেদে একুশ বছর বয়সে আমার দু চোখ জলে ভরে গিয়েছিল সেই যতীন মামা আর মামি একদিন আমার মনের এক কোণে সংসারের সহস্র আবর্জনার তলে চাপা পড়ে যাবেন জীবনের অনেকগুলি ওলট পালট হয়ে গেল যথাসময়ে ভাগ্য আমার ঘাড় ধরে যৌবনের কল্পনার সুখ স্বর্গ থেকে বাস্তবের কঠোর পৃথিবীতে নামিয়ে দিল নানা কারণে আমাদের অবস্থা খারাপ হয়ে পড়ল বালিগঞ্জের বাড়িটা পর্যন্ত বিক্রি করে ঋণ শোধ দিয়ে আশি টাকা মাইনের একটা চাকরি নিয়ে শ্যামবাজার অঞ্চলের ছোট একটা বাড়ি ভাড়া করে উঠে গেলাম মার কাঁদাকাটায় গলে একটা বিয়েও করে ফেললাম প্রথম সমস্ত পৃথিবীটাই যেন তেতো লাগতে লাগল জীবনটা বিস্বাদ হয়ে গেল আশা আনন্দের এতটুকু আলোড়নও ভেতরে খুঁজে পেলাম না তারপর ধীরে ধীরে সব ঠিক হয়ে গেল নতুন জীবনের রসের খোঁজ পেলাম জীবনের জুয়া খেলায় হার জিতের কথা কদিন আর মানুষ বুকে পুষে রাখতে পারে জীবনে যখন এইসব বড় বড় ঘটনা ঘটছে তখন নিজেকে নিয়ে আমি এমনই ব্যাপৃত হয়ে পড়লাম যে কবে এক যতীন মামা আর অতসীমামির স্নেহ পরম সম্পদ বলে গ্রহণ করেছিলাম সে কথা মনে ক্ষীণ হতে ক্ষীণতর হয়ে গেল সাত বছর পরে আজ কদাচিত কখনো হয়তো একটা অস্পষ্ট স্মৃতির মতো তাদের কথা মনে পড়ে মাঝে একবার মনে পড়েছিল যতীন মামাদের দেশে চলে যাওয়ার বছর তিনেক পরে সেইবার ঢাকা মেলে কলিশন হয় মৃতদের নামের মাঝে যতীন্দ্রনাথ রায় নামটা দেখে যে খুব একটা ঘা লেগেছিল সে কথা আজও মনে আছে ভেবেছিলাম একবার গিয়ে দেখে আসব কিন্তু হয়নি সেদিন আপিস থেকে ফিরে দেখি আমার স্ত্রীর কঠিন অসুখ মনে পড়ে যতীন মামার দেশের ঠিকানায় একটা পত্র লিখে দিয়ে এই ভেবে মনকে সান্ত্বনা দিয়েছিলাম ও নিশ্চয় আমার যতীন মামা নয় পৃথিবীতে যতীন্দ্রনাথ রায়ের অভাব তো নেই সে চিঠির কোনো জবাব আসেনি স্ত্রীর অসুখের হিড়িকে কথাটাও আমার মন থেকে মুছে গিয়েছিল তারপর গড়িয়ে গড়িয়ে আরও চারটে বছর কেটে গেছে আমার ছোট বোন বিনার বিয়ে হয়েছিল ঢাকায় পুজোর সময় বিনাকে তারা পাঠালে না অগ্রহায়ণ মাসে বিনাকে আনতে ঢাকা গেলাম কিন্তু আনা হল না গিয়ে দেখি বিনার শাশুড়ির খুব অসুখ আমি যাবার আগের দিন হু হু করে জ্বর এসেছে ডাক্তার আশঙ্কা করছেন নিউমোনিয়া ছুটি ছিল না ক্ষুণ্ণ হয়ে একাই ফিরলাম গোয়ালন্দের স্টিমার থেকে নেমে ট্রেনের একটা ইন্টারে ভিড় কম দেখে উঠে পড়লাম দুটি মাত্র ভদ্রলোক এক কোণে র্যাপার মুড়ি দেওয়া একটি স্ত্রীলোক খুব সম্ভব এদের একজনের স্ত্রী জিনিসপত্রের একান্ত অভাব খুশি হয়ে একটা বেঞ্চিতে কম্বলের উপর চাদর বিছিয়ে বিছানা করলাম বালিশ ঠেসান দিয়ে আরাম করে বসে পা দুটো কম্বল দিয়ে ঢেকে একটা ইংরেজি মাসিকপত্র বার করে ওপেন হেমের ডিটেকটিভ গল্পে মনোসংযোগ করলাম যথারীতি গাড়ি ছাড়লো এবং পরের স্টেশনে থামলো। আবার চলল এটা ঢাকা মেল বটে কিন্তু পোড়াদ পর্যন্ত প্রত্যেক স্টেশনের থেমে থেমে প্যাসেঞ্জার হিসেবেই চলে পোড়াদোর পর ছোটোখাটো স্টেশনগুলি বাদ দেয় এবং গতিও কিছু বাড়ায় গোলন্দের পর গোটা তিনিক স্টেশন পার হয়ে একটা স্টেশনে গাড়ি দাঁড়াতে ভদ্রলোক দুটি জিনিসপত্র নিয়ে নেমে গেলেন স্ত্রীলোকটি কিন্তু তেমনিভাবে বসে রইলেন ব্যাপার কি একে ফেলেই দেখছি সব নেমে গেলেন এমন অন্য মানুষকে তো কখনো দেখিনি ছোটখাটো জিনিসই মানুষের ভুল হয় একটা আস্ত মানুষ তা আবার একজনের অর্ধাঙ্গ তাকে আবার কেউ ভুল করে ফেলে যায় নাকি জানলা দিয়ে তাকে দেখলাম দৃকপাত মাত্র না করে তারা স্টেশনের গেট পার হয়ে যাচ্ছেন হয়তো ভেবেছেন চিরদিনের মতো আজও স্ত্রীটি তার পিছু পিছু চলেছে চেঁচিয়ে ডাকলাম ও মশাই মশাই শুনছেন গেটের ওপারে ভদ্রলোক দুটি অদৃশ্য হয়ে গেলেন বাঁশি বাজিয়ে গাড়িয়া ছাড়ল অগত্যার নিজের জায়গায় বসে পড়ে ভাবলাম তবে কি ইনি একাই চলেছেন নাকি বাঙালির মেয়ে নিশ্চয়ই র্যাপার দিয়ে নিজেকে ঢাকবার কায়দা দেখেই সেটা বোঝা যায় বাঙালির মেয়ে এই রাত্রিবেলা নিঃসঙ্গ যাচ্ছে তাও আবার পুরুষদের গাড়িতে একটু ভেবে বললাম দেখুন শুনছেন সাড়া নেই বললাম আপনার সঙ্গীরা সব নেমে গেছে শুনছেন এইবার আলোয়ানের পোঁটলা নড়ল এবং আলোয়ান ও ঘুমটা সরে গিয়ে যে মুখখানা বার হল দেখেই আমি চমকে উঠলাম কিছু নেই সে মুখের কিছুই এতে নেই আমার অতসী মামির মুখের সঙ্গে এ মুখের অনেক তফাত কিন্তু তবু আমার মনে হল এ আমার অতসী মামি মৃদু হেসে বললে গলা শুনেই মনে হয়েছিল এ আমার ভাগ্নের গলা কিন্তু অতটা আশা করতে পারিনি মুখ বার করতে ভয় হচ্ছিল পাচ্ছে আশা ভেঙে যায় আমি সবিস্ময় বলে উঠলাম অতসি মামি মামি বললে খুব বদলে গেছি না মামির সিঁথিতে সিঁদুর নেই কাপড়ে পাড়ের চিহ্ন খুঁজে পেলাম না চার বছর আগে ঢাকা মেল কলিশনে মৃতদের তালিকায় একটি অতি পরিচিত নামের কথা মনে পড়ল যতীন মামা তবে সত্যিই নেই আস্তে আস্তে বললাম খবরের কাগজে মামার নাম দেখেছিলাম মামি বিশ্বাস হয়নি সে আমার যতীন মামা একটা চিঠি লিখেছিলাম পাওনি মামি বললে না তারপরে আমি ওখান থেকে দু তিন মাসের জন্যে চলে যাই কোথায় আমার এক দিদির কাছে দুঃসম্পর্কের অবশ্য আমায় কেন একটা খবর দিলে না মামি মামি চুপ করে রইল ভাগ্নের কথা বুঝি মনে ছিল না তা নয় কিন্তু খবর দিয়ে আর কি হতো যা হবার তা তো হয়েই গেল বাঁশিকে ঠেকিয়ে রাখলাম কিন্তু নিয়তিকে তো ঠেকাতে পারলাম না তোমার মেজমামার কাছে তোমার কথাও সব শুনলাম আমার দুর্ভাগ্য নিয়ে তোমায় আর বিরক্ত করতে ইচ্ছে হলো না জানি তো একটা খবর দিলেই তুমি ছুটে আসবে চুপ করে রইলাম বলবার কি আছে কি নিয়ে বা অভিমান করব খবরের কাগজে যতীন মামার নাম পড়ে একটা চিঠি লিখেই তো আমার কর্তব্য শেষ করেছিলাম মামি বললে কি করছো এখন ভাগ্নে চাকরি তুমি যাচ্ছ কোথায় একটু পরেই বুঝবে ছেলেপিলে কটি আশ্চর্য জগতে এত প্রশ্ন থাকতে এই প্রশ্নটাই সকলের আগে মামীর মনে জেগে উঠল বললাম একটি ছেলে ভারী ইচ্ছে করছে আমার ভাগ্নের খোকাকে দেখে আসতে দেখাবে একবার কার মতো হয়েছে তোমার মতো না তার মার মতো কত বড় হয়েছে বললাম তিন বছর চলছে চলো না আমাদের বাড়ি মামি বাকি প্রশ্নগুলির জবাব নিজের চোখেই দেখে আসবে মামি হেসে বলল গিয়ে যদি আর না নড়ি তেমন ভাগ্য কি হবে কিন্তু সত্যি কোথায় চলেছ তুমি এখন থাকো কোথায় থাকি দেশেই কোথায় যাচ্ছে একটু পরে বুঝবে ভালো কথা সেই বাঁশিটা কি হলো ভাগ্নে এইখানে আছে এইখানে এই গাড়িতে হ্যাঁ আমার ছোট বোন বিনাকে আনতে গিয়েছিলাম সে লিখেছিল বাঁশিটা নিয়ে যেতে সবাই নাকি শুনতে চেয়েছিল তুমি বাজাতে জানো নাকি বার করো না বাঁশিটা ওপর থেকে বাঁশির কেসটা পারলাম বাঁশিটা বার করতেই মামি হাতে টেনে নিয়ে এক দৃষ্টিতে সেটার দিকে চেয়ে রইল একটা দীর্ঘশ্বাস ফেলে বললে বিয়ের পর এটাকে বন্ধু বলে গ্রহণ করেছিলাম মাঝখানে এর চেয়ে বড় শত্রু আর কেউ ছিল না আজ আবার এটাকে বন্ধু মনে হচ্ছে শেষে তিনটা বছর বাঁশিটার জন্য ছটফট করে কাটিয়েছিলেন আজ মনে হচ্ছে বাঁশি বাজানো ছাড়তে না বললেই হয়তো ভালো হতো বাঁশির ভেতর দিয়ে মরণকে বরণ করলে তবু শান্তিতে যেতে পারতেন শেষ কটা বছর এত মনকষ্ট ভোগ করতে হতো না বাঁশির অংশগুলো লাগিয়ে মামি মুখে তুলল পরক্ষণে ট্রেনের ঝমঝমানি ছাপিয়ে চমৎকার বাঁশি বেজে উঠল পাকা গুনির হাতের স্পর্শ পেয়ে বাঁশি যেন প্রাণ পেয়ে অপূর্ব বেদনাময় সুরের জাল বুনে চলল আমার বিস্ময়ের সীমা রইল না এ তো অল্প সাধনার কাজ নয় যারটার হাতে বাঁশিতে এমন অপূর্ব কান্না কাঁদে না মামির চক্ষু ধীরে ধীরে নিমিলিত হয়ে গেল তার দিকে চেয়ে ভবানীপুরের একটি অতি ক্ষুদ্র বাড়ির প্রদীপের বারান্দার দেয়ালে দেওয়া এক সুর মূর্তি আমার মনে সাধকের জেগে উঠল মাঝে সাতটা বছর কেটে গেছে যতীন মামার যে অপূর্ব বাঁশির সুর একদিন শুনেছিলাম সে সুর মনের তলায় কোথায় হারিয়ে গেছে আজ অতসি মামির বাঁশি শুনে মনে হতে লাগল সেই হারিয়ে যাওয়া সুরগুলি যেন ফিরে এসে আমার প্রাণে মৃদু গুঞ্জন শুরু করে দিয়েছে একসময় সময় বাঁশি থেমে গেল মামির একটা দীর্ঘ নিঃশ্বাস ঝরে পড়ল আমারও কতক্ষণ স্তব্ধ হয়ে থেকে বললাম এ কথাটা তো গোপন রেখেছিলে মামি বললে বিয়ের পর শিখিয়েছিলেন বাঁশি শিখবার কি আগ্রহী তখন ছিল আমার তারপর যেদিন বুঝলাম বাঁশি আমার শত্রু সেদিন থেকে আর ছুঁইনি আজ কতকাল পরে বাজালাম মনে হয়েছিল বুঝি ভুলে গেছি ট্রেন এসে একটা স্টেশনে দাঁড়ালো মামি জানলা দিয়ে মুখ বার করে আলোর গায়ে লেখা স্টেশনের নামটা পড়ে ভেতরে মুখ ঢুকিয়ে বলল পরের স্টেশনে নেমে যাব আমি ভাগ্নে পরের স্টেশনে কেন আজ কত তারিখ জানো সতরোই অঘ্রাণ চার বছর আগের এই দিনে বুঝতে পারছো না তুমি মুহূর্তে সব দিনের আলোর মতো স্বচ্ছ হয়ে গেল ঠিক চার বছর আগে এই সতরোই অঘ্রাণ ঢাকা মেলে কলিশন হয়েছিল সেদিনও এমনি সময়ে এই ঢাকা মেলটির মতো সেই গাড়িটা শত শত নিশ্চিন্ত আরোহীকে পলে পলে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছিল বলে উঠলাম মামি মামি স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চেয়ে থেকে বললে সামনের স্টেশনে অল্প ওদিকে লাইনের ধারে কঠিন মাটির ওপর তিনি মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছিলেন প্রত্যেক বছর আজকের দিনটিতে আমি ওই তীর্থ দর্শন করতে যাই আমার কাছে আর কোনো তীর্থের এতটুকু মূল্য নেই হঠাৎ জানলার কাছে সরে গিয়ে বাইরের দিকে আঙুল বাড়িয়ে মামি বলে উঠল ওই ওই ওখানে দেখতে পাচ্ছ না আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি তিনি যন্ত্রণায় ছটফট করতে করতে একটু স্নেহ শীতল স্পর্শের জন্য ব্যগ্র হয়ে রয়েছেন একটু জল একটু জলের জন্যই হয়তো মা গো আমি তখন কোথায় দুহাতে মুখ ঢেকে মামি ভেতরে এসে বসে পড়ল ধীরে ধীরে গাড়িখানা স্টেশনের ভেতর ঢুকল বিছানা গুটিয়ে নিয়ে আমি বললাম চলো মামি আমি তোমার সঙ্গে যাব মামি বললে না এই রাত্রে তোমাকে একলা যেতে দিতে পারব না আমি মামির চোখ জ্বলে উঠল ছি তোমার তো বুদ্ধির অভাব নেই ভাগনে আমি কি সঙ্গী নিয়ে সেখানে যেতে পারি সেই নির্জন মাঠে সমস্ত রাত আমি তার সঙ্গ অনুভব করি সেখানে কি কাউকে নিয়ে যাওয়া যায় ওইখানের বাতাসে যে তার শেষ নিঃশ্বাস রয়েছে অবোধ না গাড়ি দাঁড়ালো বাঁশিটা তুলে নিয়ে মামি বললে এটা নিয়ে গেলাম ভাগ্নে এটার উপর তোমার চেয়ে আমার দাবি বেশি দরজা খুলে অতসী মামি নেমে গেলেন আমি নির্বাক চেয়ে রইলাম আবার বাঁশি বাজিয়ে গাড়ি ছাড়ল খোলা দরজাটা একটা করুণ শব্দ করে আছড়ে বন্ধ হয়ে গেল গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত গল্প অতসী মামি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা